বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম, তারাপুর শিববাড়ি রোডের পরিস্থিতি সংকটজনক, উড়ালপুল দাবি বিডিএফের। শিলচরে বিশাল মিছিল, মনোনয়নপত্র জমা এসইউসিআই প্রার্থী প্রভাস সরকারের। রাজ্যের সহকারী সরকারি ভাষার স্বীকৃতি দাবি, রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র। এবারে বিস্তারিত অমর বাংলা সংবাদ। শিলচর কালাইন জাতীয় সড়ক সংযোগী তারাপুর শিববাড়ি রোডের বেহাল দশা স্থানীয়দের রাতের ঘুম কেড়ে নিয়েছে। পড়ুয়া সহ এলাকার জনগণ প্রাণের ঝুঁকি নিয়ে নিত্যদিন যাতায়াত করছেন। বিগত দিনে মুখ্যমন্ত্রী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকা পরিদর্শন করে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শুধু তাই নয়, শিলচরে আয়োজিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এলাকায় একটি উড়ালপুল নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, কিন্তু বৈঠকে প্রায় দুবছর অতিক্রান্ত হলেও এলাকার কোনো উন্নয়ন হয়নি। এদিকে বিগত কিছুদিনের বর্ষণে শিলচর কালাইন সংযোগী সড়কটির অবস্থা সংকটজনক হয়ে দাঁড়িয়েছে। গতকাল এলাকায় একটি টুকটুকি দুর্ঘটনার কবলে পড়ায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় তারাপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে সংগঠন বিডিএফ স্থানীয়দের সঙ্গে নিয়ে কাছাড়ের জেলাশাসক মারফত মুখ্যমন্ত্রীকে একটি স্মারকলিপি প্রদান করে। শিববাড়ি রোডের বর্তমান সমস্যা নিরসনে অতিসত্বর উড়ালপুল নির্মাণের দাবি জানিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। যে শিববাড়ি রোড রাস্তা অতি শোচনীয় অবস্থা, এবং গতকালকে একটি অটো উল্টে যায়, তারপর স্থানীয় জনতারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন, সেখানে পথ আটকে দেওয়া হয়। বিগত দিনে এই রাস্তা দিয়ে অনেক মানুষে আহত হয়েছেন, মৃত্যু হয়েছে, এবং এই রাস্তায় চলাচল করার কোনো অবস্থা নেই। শিলচরের উপকণ্ঠে অবস্থিত এই রাস্তার এহেন দুর্গতি দুর্দশা এত বছর ধরে আমরা ভোগ করছি, এবং শুধু শিলচর নয়, কালাইন, বরযাত্রাপুর, রানীঘাট সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এই দুর্গতি ভোগ করতে হচ্ছে। তাই আজকে আমরা জেলাশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকপত্র প্রদান করি। নির্বাচনের কাজে কিছু ব্যস্ততা ছিলেন জেলাশাসকের, তাই অতিরিক্ত জেলাশাসকের সাথে আমরা দেখা করি, এবং আমরা স্মারকপত্রে উল্লেখ করি যে একটি ফ্লাইওভার অতি সত্বর এখানে একটি ফ্লাইওভার যাতে করা হয়, কারণ সেটাই আমরা মনে করছি একমাত্র সমাধান এই রাস্তার। এবং এই সমাধান যদি 15 দিনের মধ্যে কাজ যদি শুরু করা না হয়, তাহলে কিন্তু মানুষ খুবই ফুঁসছে শিববাড়ি রোডের, এবং পরিস্থিতি আরও সংকটময় হবে, এবং আমরা গণতান্ত্রিক পথে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য থাকব। তাই আমরা 15 দিন সময়সীমা ধার্য করে দিচ্ছি। কাজ কিচ্ছু হচ্ছে না, আর যেটা ন্যূনতম কাজ হচ্ছে, আজকে ধরুন ড্রেনের কাজ হচ্ছে, ড্রেনের কাজটা, ড্রেনের যে মাটিগুলো উঠিয়ে শিববাড়ি রাস্তার পাশে ফেলে দেওয়া হচ্ছে, আর যে রাস্তার যে চলাফেরার জন্য স্কুলের যে বাচ্চারা হচ্ছে চলাফেরা, এমনকি ছোটো বাচ্চারা স্কুল, চারটি সামনে স্কুল, চারটি স্কুল আছে, স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারছে না ঠিকমতে, গাড়িগুলা তো প্রায় দিনই দেখা হচ্ছে যে গাড়িগুলা ফেসে যাচ্ছে, নানান ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের মাথা ফেটছে, কোমরের ব্যথা পেয়েছে, অনেক কিছু হচ্ছে, স্কুলে অনেক মানুষও মারা গিয়েছেন, কিন্তু রাস্তাটা কিচ্ছু হচ্ছে না। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শিলচরে রাজনীতি সপ্তমে উঠেছে। মঙ্গলবার বিশাল মিছিলের মাধ্যমে শিলচর লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দিলেন এসইউসিআই প্রার্থী প্রভাস চন্দ্র সরকার। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, দেশের 151টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এসইউসিআই কমিউনিস্ট পার্টির প্রার্থী। আসামের 6টি আসনেও দল প্রার্থী দিয়েছে। স্বাধীনতার 77 বছর অতিক্রান্ত হলেও জনগণ বিভিন্ন সমস্যায় ভুগছেন। দেশে সরকার বদলাচ্ছে, কিন্তু জনগণের কোনো উন্নয়ন হচ্ছে না। বিশ্বের সবচেয়ে বড় এই লোকতান্ত্রিক উৎসবে শিলচর লোকসভা আসন থেকে প্রভাস চন্দ্র সরকার জয়ী হলে বেকার সমস্যার সমাধান, চিকিৎসা পরিষেবা, মহাসড়কের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করা, শহরের বেহাল রাস্তাঘাটের উন্নয়ন সহ মানুষের বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে সাংসদের সোচ্চার হবেন বলে এদিন জানিয়েছেন তিনি। আমাদের দেশে আজকে এমন এক অবস্থা দাঁড়িয়েছে যে 100 ভাগের মধ্যে 83 ভাগ শিক্ষিত যুবক এখনো বেকার অবস্থায় পড়ে আছে। আজকে চিকিৎসা
সমস্ত চিকিৎসা প্রাইভেটাইজেশন করার দিকে চলে যাচ্ছে। আমাদের যে সরকারি যে হসপিটালগুলো বা মেডিকেল কলেজগুলো আছে সেখানে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। সাধারণ মানুষ চিকিৎসার অভাবে প্রায় মরে যাচ্ছে, প্রতিদিনই মরছে, কই চলে আমাদের। কংগ্রেসও সেটা করেছে, কিন্তু আজকে যে বিজেপি সরকার যেটা করতে চলেছে, সমস্ত শিক্ষা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা একটা করে বাতিল করে যাচ্ছে। আপনারা জানেন আমাদের আসামে প্রায় 11,000 সরকারি স্কুল বন্ধ করে দিচ্ছে। আমাদের এই নির্বাচনের যে ইস্যু যেগুলো আছে, আমাদের এই যে মহাসড়কের কাজ হচ্ছে না, আমাদের দেশের যুবকরা যে আছে যুবকদের চাকরি দিতে হবে, আমাদের সমস্ত রাস্তাঘাট থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারিভাবে বন্যা প্রতিহত করা এবং সর্বস্তরের জনগণের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা এই নির্বাচনের মাধ্যমে যদি আমরা জয়ী হই তাহলে পার্লামেন্টের ভিতরে গিয়ে আমরা কথাগুলো উঠাবো, আর না হলে আমরা এই আন্দোলন সবসময় আন্দোলন করে যাচ্ছি, নির্বাচনের পরেও আমরা সেই জনগণের জ্বলন্ত সমস্যাগুলো। শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্র সহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে মঙ্গলবার কাছাড়ের জেলাশাসক মারফত রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি সহ ডিমাহাসাও জেলায় হিন্দি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ও ডিমাসাকে রাজ্যের সহকারী সহযোগী ভাষারূপে মান্যতা দেওয়ার দাবি জানিয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে। কারণ বিগত দিনের সংস্থার তরফে আয়োজিত সভা ও স্মারকলিপি প্রদানে দেশের রাষ্ট্রপতির তরফে দুবার সাড়া পাওয়া গেছে। লোকসভা নির্বাচনের প্রাককালে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে বুধবার মুখ্যমন্ত্রী বরাক সফরকে মাথায় রেখে এই স্মারকলিপি প্রদান করেছেন তারা। স্মারকলিপিতে উল্লিখিত তিনটি ভাষার মর্যাদা রক্ষায় আসাম সরকার সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেছেন সংস্থার কর্মকর্তারা। হিন্দি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ও ডিমাসাকে জাতীয় শিক্ষানীতি সহ জেনেভা কনভেনশনের আধারে মান্যতা প্রদানের দাবিতে সংস্থা যৌথভাবে দেশের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও আসামের রাজ্যপাল সহ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও প্রতিলিপি প্রদান করেছে। এদিন অখিল ভারতীয় ভোজপুরি পরিষদ, বরাক হিন্দি সাহিত্য সমিতি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্য একাডেমি, ব্রহ্মজ্যোতি মহিলা সমিতি সহ অন্যান্য সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। इस सिलसिले में हिंदी, विष्णुप्रिया मणिपुरी और डिमासा को कासार करीमगंज हाइलाकांदी और डिमासा के लिए और एक डिस्ट्रिक्ट है एनसी हिल्स जिसको डिमासाओ भी डिमासाओ से जानते हैं। इन जिलों में एसोसिएट लैंग्वेज और मीडियम ऑफ इंस्ट्रक्शन एज पर नेशनल एजुकेशन पॉलिसी जातीय शिक्षा नीति के आधार पर और जेनेवा कन्वेंशन के आधार पर अगर ये तीन भाषा को मान्यता मिले तो ये बहुत सारा ये मैसेज आएगा। और ये हमें उम्मीद है कि ये राष्ट्रपति भवन से दो बार 3 मार्च का टॉक शो के ऊपर और 14 मार्च का मेमोरेंडम के ऊपर दो एंडोर्समेंट जो चीफ सेक्रेटरी को आए हैं, हमें उम्मीद है कि आसाम सरकार इसके ऊपर गेट से ध्यान दे और ये तीन भाषाओं का मान्यता प्रदान करने में कार्रवाई करे। यही हमारा संदेश है राष्ट्रपति महोदय से, प्रधानमंत्री महोदय से, উপরাষ্ট্রপতি মহোদয় সে আর আসাম কা মাননীয় গভর্নর সাহেব কো আর চিফ মিনিস্টার সে মন্ত্রিসভা কো হাম লোক ইয়ে অভি জো যুগল কিশোর ত্রিপাঠী জি হ্যাঁ অখিল আসাম। শিলচর শহরের বিশাল মেগামার্ট থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ এক যুবক সালিমুল হক নামে তার পরিবারের লোকেদের নিয়ে বিশাল মেগামার্টে কাপড় কিনতে যান, আর সেই সময় সুযোগ বুঝে ছিনতাই করে নিয়ে যায় টাকার ব্যাগ, মোবাইল সহ কিছু নথিপত্র। এ নিয়ে বিশাল কর্তৃপক্ষের কাছে সিসি ক্যামেরার ফুটেজ চাইলে তাকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এদিকে এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বিশাল মেগামার্টে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এদিন থানায় এজাহার দায়ের করেন সালিমুল হক, তিনি উপযুক্ত তদন্তের দাবি করেছেন। আমার নাম হইল সালিমুল হক মজুমদার, বাসকান্দি আমার বাড়ি। আমরা সকাল আইছি, আইয়া বিশাল মার্কেটে ঢুকছি, ঢুকার পরে আমরা কাপড় চোপড় লইছি, লওয়ার পরে কারেন্ট 3 বার গেছে। আমরা ঢুকার পরে কারেন্ট যাওয়ার পরে আমরা কইলাম, আগে তো এসি বিসি বেজান চলছে, এখন কিচ্ছু চলে না, কারেন্টও যায়। কারেন্ট যাওয়ার পরে 2-3 সেকেন্ড পরে কারেন্ট আইছে, আর আমরা বেচারার কাপড় লইছি, লওয়ার পরে আমরা পেমেন্ট দেওয়ার গেছি, দেওয়ার গিয়া দেখি আমরা পার্স মোবাইল নাই। 15 মিনিট আগে আমরা কল আইছি, আমরা কল মাতিয়া উঠিয়ে মোবাইলটা আবার বেগো আমার বইনটায় রাখছি। তারপরে আমরা ম্যানেজার স্যারে গিয়া কইছি, ম্যানেজার স্যারে কয় আমরা 2 নম্বর ফ্লোরে কোনো ক্যামেরা ফ্যামেরা নাই, আর উল্টা গরম দেই। গরম দেওয়ার পরে আমি বাদে নানান কাসুকা করছি, কইছি আপনারা কাপড় আমরা লইয়া বাড়িয়ে যেতে সময় ধরি লাও, আর আমার পার্স আউরিয়া গেছে গা, টাকা আউরিয়া গেছে গা, মোবাইল আউরিয়া গেছে, এগুলো তোমরা আমার দেখাইলি কিতা ক্যামেরা রেকর্ডিংটা। তারা উঠিয়া কয় 1st ফ্লোরও ক্যামেরা আছে,
আর গেইটও ক্যামেরা আছে, আর ক্যাশ কাউন্টারও ক্যামেরা আছে, উপরে দুই নম্বর তিন নম্বর কোনো ক্যামেরা নাই। তারা এটার কোনো দায়িত্ব লয় না, তারা এটা কিছু জানে না, তারা খালি এফআইআর দেও এফআইআর দেও। আমার মনে হয় তারা স্টাফগুলো জড়িত আছে, এর লাগি তো এই ঘটনাটা হয়েছে। আর নাইলে তো এলাকা অত বড় মার্কেট হওয়ার কথা না, মামুলি ছোটো ফান দোকানও ক্যামেরা থাকে, সব রুমে রুমে ক্যামেরা থাকে, তো অত বড় মার্কেটিং অত বড় মার্কেটের মাঝে এখানে ক্যামেরা নাই তো। আবার আমার টাকা 8,000 গেছে আর মোবাইল ফোন 2,000 টাকার মোবাইল গেছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত কাছাড় পুলিশের। অভিযানে নেমে একের পর এক সাফল্য পাচ্ছে পুলিশ। মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে মাদকসহ দুই যুবককে গ্রেফতার করে সোনাই পুলিশ। পূর্ব সোনাইয়ের গাছতলায় চেকিং চলাকালীন একটি স্কুটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় হেরোইন। স্কুটি সহ দুই পাচারকারীকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে আনুমানিক 400 গ্রাম ওজনের সন্দেহজনক হেরোইন ধারণকারী সাবান কেস উদ্ধার হয়। আটক দুই পাচারকারী হল হাতিখাল বাজারের জাবির হোসেন আহমেদ ও নতুন কাঞ্চনপুর তৃতীয় খণ্ডের মাহমুদুল আহমেদ। পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করে তদন্ত শুরু করেছে। যুবতী নিখোঁজ সংক্রান্ত বিষয়ে অপহরণ করার মামলা বা অভিযোগ যে সর্বদা সঠিক প্রমাণিত হয় না, তার চাক্ষুষ প্রমাণ হল মঙ্গলবার। এদিন নিখোঁজ যুবতী স্থানীয়দের সঙ্গে নিয়ে তারাপুর পুলিশের উপর ওঠানো অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে তার বয়ানে প্রমাণিত করেছে। ঘটনার সত্যতা প্রকাশ্যে আসার পর জানা যায়, তারাপুর গুণময় রোডের স্বস্তিপল্লী থেকে বছর 23-এর এক যুবতী গত 28 মার্চ নিখোঁজ হয়। ঘটনাকে কেন্দ্র করে নিখোঁজ যুবতীর পরিবার তারাপুর পুলিশের দ্বারস্থ হলে থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু রঞ্জন দে যুবতীকে উদ্ধারে 2 লক্ষ টাকা দাবি করেছেন বলে অভিযোগ এনে প্রতিবাদ সাব্যস্ত করেন। তবে এদিনই পুলিশ নিখোঁজ যুবতীকে শাখা সিঁদুর পরা অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। এদিকে তারাপুর পুলিশের উপর ওঠানো অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত করলেন নিখোঁজ যুবতী পূজা ভট্টাচার্য। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পূজা জানান, তার বয়স 24 বছর এবং সে বিয়ের উপযোগী। গত 4 বছর থেকে স্থানীয় বাপন বর্মনের সঙ্গে সম্পর্ক ছিল তার। গত 28 মার্চ সে নিজের সদিচ্ছায় বাপন বর্মনের সঙ্গে পালিয়েছিল, কারণ তার পরিবার বাপন বর্মনের সঙ্গে পূজোর বিয়ে দিতে অস্বীকার করেছে, যার জন্য পূজা ভট্টাচার্য নিজের পছন্দের পাত্র বাপন বর্মনের সঙ্গে সংসার করতে ঘর থেকে বের হয়েছে। এদিকে পূজোর পরিবারের তরফে তারাপুর থানার আইসি রাজরঞ্জন দাসের বিরুদ্ধে 2 লক্ষ টাকা উৎকোচ দাবি করার যে অভিযোগ এনেছে তা পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে এদিন জানিয়েছে পূজা ভট্টাচার্য। পূজার এই বয়ানে প্রমাণিত হলো যে যুবতীদের নিখোঁজ সংক্রান্ত মামলা ও বিভিন্ন অভিযোগ যে অনেক সময় লাগানো হয় তা সর্বদা সঠিক প্রমাণিত হয় না। আমি মা বাবা কেছি যে আমি অপহরণ হয়েছি, অপহরণ যে হয়েছি এর নাম বাপন বর্মন। আমরা 4 বছর রিলেশন আসিতে, 4 বছর থেকে আমার রিলেশন চলে, তারপরে আমি ঘরে জানানো হয়েছে যে এরকম মায়ের কাছে কাস্টের লেগে তারা হেলোগে দেওয়া হইতো না। তারপরে আমি ডিসিশন নিয়েছি আমি হেলোগে গেছি গিয়া, তারপরে কোনো বিয়া করছি, সব কিছু হয়েছে, তারপরে কেস করা হয়েছে যে কিডন্যাপিং করছে। আমি তো একটা অ্যাডাল্ট মেয়ে না, আমার 24 ইয়ার্স, তো আমার অথরিটি অথরিটি তো আছে বিয়া করার নিজে। তারপরে আমি ঘোরা জানাইছি মা তারা, বাট তারা মানছে না। তারপরে গিয়ে আমি আমার ডিসিশন নিয়েছি এটা, তারপরে আমি হেরে বিয়া করছি নিজের ইচ্ছায়। কোন জায়গায় বিয়া করছি? কোন জায়গায় বিয়া হয়েছে? সে নগাঁও বিয়া করছি। কবে? ওই 28 তারিখ আমরা গেছি, 29 তারিখ সকালে গিয়ে আমি বিয়া করছি। তারপরে কোর্টে লিয়ে গেছে, কিন্তু এটা ফার্স্ট ফল মাত্রা ফলস লাগাইছেন যে তারা 2 লাখ টাকা দেওয়া হয়েছে, এরকম 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 টাকার প্রশ্নই উঠে না, কারণ আমার মেজরিটি আছে 24 ইয়ার্স। আমার তো নিজের স্বইচ্ছা এটা করছি। তখন আইসি স্যারে যে সময় আগাড়া থানা থাকা তখন কই আছে দুদি মেয়ের পাটি আইয়ে তে মেয়ের লই মাতামাতি করবার লাগি দিবেন আপনারা। তে মেয়ের মা আইসি আগর পরে মেয়ের লগে মাতামাতি করছে, মেয়ের জিগাইছে বলে তুমি চলো যাই গিয়া। মেয়ে কইল না আমি আইয়ে বসি, আমি যাইতাম না মেয়ের পাশে, একবার আইয়ে একবার দূষিত হয়েছি গা, আর মেয়ের পাশে আমরা যাইব না, জামার পাশাতে থাকুন। এই কথা কর পরে তো তারা খুব অত্যাচার থানাত গিয়া মানে খুব লাগতে লাগতে করছে, মানে গুজা করি খুব একটা গুন্ডা পাটি তারা লয়ে গিয়া, মানে মেয়ের বাড়ির মানুষে যে গুজা করি আছে একজন, ওরা আসার যে আছে এয়া মানে কয়েকজন গুন্ডা পাটি লই আছে, খুব বদমাস পাটি নিয়ে মানে সারে উপরে একটা বদনাম চলছে, মানে 2 লক্ষ টাকা দেওয়ার কথা কইছে। এটা তো মিথ্যাবাদী জিনিস, এটা আমরা মানে নিতে পারছি না, এটা আমরা বিচার যাই। হ্যাঁ, এটা আমরা এসপি সাহেবের কাছে এটা আমরা বিচার চাইতেছি,
শিলচর প্রেস ক্লাবের এলিট ও কর্পোরেট সদস্যভুক্তিতে সংযোজন। শিলচর প্রেস ক্লাবের এলিট এবং কর্পোরেট সদস্যভুক্তিতে সংযোজন হচ্ছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার সমাজকর্মী রূপনন্দী পুরকায়স্থ প্রেস ক্লাবের এলিট সদস্য হলেন। শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে জানান, আরও কিছু এলিট ও কর্পোরেট সদস্যভুক্তি হবে। অবশ্য এলিট এবং কর্পোরেট সদস্যদের কোনো ভোটাধিকার নেই, যারা আগ্রহী তারা আবেদন করতে পারেন। এ ব্যাপারে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, কোষাধ্যক্ষ চিন্ময় নাথ সহ অন্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। রূপমনন্দী পুরকায়স্থ বলেন, 80-এর দশকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে আজ অবধি সংবাদ মাধ্যমের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। আগামী দিনে এই সম্পর্ক আরও দৃঢ় হবে, এই আশার কথা ব্যক্ত করেন তিনি। অন্যদের মধ্যে অভিমত ব্যক্ত করেন প্রেস ক্লাবের সহসভাপতি রিতেন ভট্টাচার্য ও বিকাশ চক্রবর্তী, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, রত্নদীপ দেব, মকসুদুল চৌধুরী, দেবদুলাল মালাকার, বিপ্লব কান্তি দে প্রমুখ। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে এরকম আরো কিছু এলিট এবং কর্পোরেট সদস্য নেওয়া হবে এবং এ ব্যাপারে যারা আগ্রহী সমাজের বিশিষ্ট স্তরের যারা ব্যক্তিরা রয়েছেন, যারা বিভিন্ন পদে সরকারি বা বেসরকারি চাকরি করেছেন, অবসরপ্রাপ্ত বা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা বিশিষ্ট ব্যক্তি, তারা শিলচর প্রেস ক্লাবে এলিট সদস্য হিসেবে তারা আবেদনপত্র দিতে পারবেন এবং সেটি গৃহীত হওয়ার পর সদস্য দিতে পারবেন। আমরা শিলচর প্রেস ক্লাবের মূল সদস্যে আমরা 20% পর্যন্ত এলিট এবং কর্পোরেট সদস্য আমরা নিতে পারি, এটা আমাদের সংবিধান স্বীকৃত। এবং এলিট এবং কর্পোরেট মেম্বারে তাদের কোনো ভোটাধিকার নেই, এটা একটা সম্মানজনক সদস্য পদ। আজকে থেকে আমাদের এই সদস্যভুক্তি প্রক্রিয়া আবারও আমরা শুরু করছি, যারা এ ব্যাপারে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন। এবং রূপমনন্দী প্রকাশ্য, তিনি নানাভাবে শিলচর প্রেস ক্লাবের কাজকর্মের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন এবং তাকে আমরা এলিট সদস্য হিসাবে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। শিলচর প্রেস ক্লাব একটা উন্নতি শিখরে নিয়ে যেতে যে উদ্যোগ নেবে শিলচর প্রেস ক্লাব, আমি এলিট মেম্বার হিসাবে কথা দিলাম আপনাদের পাশে থাকব। এবং আমি মনে করি সংবাদপত্র হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং সংবাদপত্র এবং সাংবাদিকদের নিয়ে প্রেস ক্লাব। তাই প্রেস ক্লাবের যত উন্নয়ন হবে ততই সমাজ স্বনির্ভর হবে এবং আমরা প্রেস ক্লাব থেকেই অনেক কিছু আশা করি। জঙ্গল থেকে জ্বালানি লাকড়ি সংগ্রহ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন প্রাক্তন জিপি সভানেত্রী দেওর। ঘটনাটি নদিন পেরিয়ে গেলেও এখনও কোনো খোঁজখবর মিলছে না তার। সুস্থ সবল বছর 55 ব্যক্তিটির এ ধরনের অন্তর্ধানের ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। ঘটনাটি ঘটেছে গত 24 মার্চ মধ্যধুলায় দার্বি চা বাগান সংলগ্ন এলেনপুর দুর্গাকোনার জঙ্গলে। দার বিজেপির প্রাক্তন সভানেত্রী মতিপাশির স্বামী নানকাপাশি সোমবার ধলাই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করে বলেন, গত 24 মার্চ দুপুর 1:30 নাগাদ তোর ছোট ভাই নির্মল পাশি তাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরবর্তী এলেনপুর দুর্গাকোনার জঙ্গলে গিয়েছিলেন জ্বালানি কাঠ আনতে, কিন্তু এরপর থেকে তার আর কোনো খোঁজ খবর মিলছে না। তিনি বলেন, নির্মল পাশি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। এদিন প্রাক্তন জিপি সভানেত্রী মতিপাশি বলেন, ঘটনার পর থেকে তারা দল বেঁধে এলেনপুর দুর্গাকোনার জঙ্গলে বারবার গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছেন, কিন্তু কোথাও খোঁজ মেলেনি নির্মল পাশির। এদিকে স্বামী নির্মল পাশির অন্তর্ধানের ঘটনায় প্রচণ্ড মুচড়ে পড়েছেন তার স্ত্রী সুগিয়া পাশি। উল্লেখ্য, দার বিজেপির বিলানি গ্রামের বাসিন্দা নির্মল পাশি। এদিকে মামলা হাতে পেয়ে ধলাই থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করলেও সংবাদ লেখা পর্যন্ত নির্মল পাশির উদ্ধারের কোনো খবর নেই। আমারা রিকোয়েস্ট হয়, আমারা ভাই রবিবার 25 তারিখে 24 তারিখে জঙ্গল গিয়া থা তো লকড়ি চুকনা আনে কে লিয়ে, লকড়ি লেকর আয়ে নেই, অভি তক নেই পতা হ্যাঁ। ধলাই থানা মে যাকর ভি এন্ট্রি কিয়ে হ্যাঁ,
करने के बाद में उनको दो बच्चा अभी घर में है, दो शादी हो गया है, उसको प्राणी है। हमारा छः भाई है, छः भाई में चार भाई, चार नंबर का भाई हमारा है, अभी तक नहीं पता है, गुम है। हम रिक्वेस्ट कर रहे हैं जे जैसे हमारा भाई कहीं भी हो, अब कहीं कष्ट में हो, उसको लिए आप लोग का अनुरोध कर रहे हैं जो हमारा भाई के यदि पाने के बाद में रिक्वेस्ट है जो आप ए नंबर में हमारा नंबर देंगे, उसी नंबर में फ़ोन करिए, मैं आऊँगा। धन्यवाद। आप बेसी बोलना नहीं है, हम लोग का छाती फाड़ रहा है, बोलने नहीं सकता हम लोग। नमस्कार। আমার একটা ছোট দেহর আছিল, আজকে নয় দিন হয়ে গেছে গিয়া, আজকে তুকাইয়া পায় না। তার দুইটা মেয়ে আছে, এই মেয়েগুলা কান দিয়া, তার বউ কান দিয়া একদম বিতিকিচ্ছা হয়ে গেছে গিয়া, যেখানে পান তার খবর করবেন, আমরা গিয়া লই আইম। নাম নির্মল পাসি ছেলেটার, আমার নাম শ্রীমতী পাসি। হীরক জয়ন্তীকে সামনে রেখে মঙ্গলবার জনতা কলেজে গ্রামীণ মহিলা ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়। মূলত কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস পালের উদ্যোগে এদিন কলেজের পার্শ্ববর্তী অঞ্চলের মহিলাদেরকে কলেজের সাথে যুক্ত করেছিল এই আয়োজন। এর আগে ইকো এসডিজি চ্যাম্পিয়নশিপে কলেজের অংশগ্রহণে গ্রামীণ মহিলাদের নিয়ে কাপড়ের ব্যাগ তৈরির প্রতিযোগিতা হয় গত সেপ্টেম্বর মাসে। এদিনের মহিলা ক্রীড়া উৎসবে দৌড় প্রতিযোগিতা, রশি টানা, মিউজিক্যাল চেয়ার, ব্লাইন্ড হিট সহ অন্যান্য ইভেন্টে মহিলারা কলেজ কর্তৃপক্ষের ডাকে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন কলেজের উপাধ্যক্ষা মিসেস সুজাতা পালিত ও মণিপুরী বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর উষারানী শর্মা। সহযোগিতায় ছিলেন ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডক্টর মুন্নিদেব মজুমদার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সুদীপ্তা খেরসা, হিন্দি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর শ্রীমানাথ মজুমদার প্রমুখ। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ হীরক জয়ন্তীর মূল অনুষ্ঠানের দিন প্রদান করা হবে বলে এক প্রেস বিবৃতিতে কাবুগঞ্জ জনতা কলেজের ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডক্টর মুন্নিদেব মজুমদার জানিয়েছেন। গ্রামীণ মহিলা ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে, যেখানে আশপাশ অঞ্চলের গ্রামের মহিলাদেরকে আহ্বান করা হয়েছে খেলাধুলায় অংশ নেওয়ার জন্য। এর মূল উদ্দেশ্য হল কলেজকে আর সমাজের সাথে জুড়ে দেওয়া, মানে কলেজে শুধু ছাত্ররা আসবে, কলেজটা শুধুই মাত্রই ছাত্রদের এমনটা নয়, যে ওদের যে গার্জিয়ানরা আছে, প্যারেন্টসরা আছে, ওরাও যাতে সমানভাবে কলেজের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করতে পারে, কলেজের বিভিন্ন কাজে যাতে হাত বাড়িয়ে নিজের মন থেকে হাত বাড়িয়ে দিতে পারেন, এবং ওরা যাতে এটা অনুভব করেন যে কলেজটা ওদেরও, শুধু টিচার্সদের বা প্রিন্সিপালদের নয়, কলেজটা মানে সমাজের প্রত্যেকের এটার মধ্যে অধিকার আছে আসার, অংশগ্রহণ করার বিভিন্ন অনুষ্ঠানে। তো এই জন্য অনেকগুলো ইভেন্ট ছিল আজকের মধ্যে খেলাধুলা, যার মধ্যে ছিল ওয়াকিং রেস ছিল, স্কুল রেস ছিল, ট্যাগ অফ ওয়ার ছিল, তারপর মিউজিক্যাল চেয়ার ছিল, এরকম। এটা আজকের যে খেলার উৎসবটা, এটা ছিল দ্বিতীয় মানে আমাদের আয়োজন যেখানে আমরা গ্রামের মহিলাদেরকে যুক্ত করতে পেরেছি। এর আগে সেপ্টেম্বর মাসে আমাদের কলেজ যখন ইকো এসডিজি চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করেছিল, তখনও আমরা গ্রামের মহিলাদেরকে আহ্বান করেছিলাম এবং ওদেরকে নিয়ে আমরা কাপড়ের ব্যাগ তৈরির প্রতিযোগিতা একটা করেছিলাম, যেখানে ওনারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে তেরপাল বিতরণ করল আলকাপুর সার্কেল। হাইলাকান্দি জেলাশাসকের নির্দেশে সোমবার আলকাপুর সার্কেলের অধীনে বিভিন্ন জীবিতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে তেরপাল বিতরণ করা হয়। উল্লেখ্য, গত 31 মার্চ রাত 10টায় ঝড় শিলাবৃষ্টিতে আলকাপুর বিধানসভা এলাকার মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রবিবার ঝড়ের তাণ্ডবে বড় বড় আকারের শিলাবৃষ্টিতে শত শত মানুষের ঘরের ছাদের টিনের ক্ষতিগ্রস্ত হয়েছে, ঝড়ের তাণ্ডবে তাদের টিন উড়ে গেছে। এদিন তেরপাল বিতরণ করেন আলকাপুর সার্কেল অফিসের ফিল্ড অফিসার আশিকুর রহমান লস্কর রানী। গত 31 তারিখ 31-3-2024 ইংরেজি রাত্রে আলকাপুর রাজস্ব চক্র আন্ডারে বিভিন্ন গ্রামাঞ্চল খুব বেশি জ্বর, বৃষ্টিপাত, তুফানের ফলে মানুষের বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজ আমরা হাইলাকান্দি জেলাশাসকের পক্ষ থেকে, ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির পক্ষ থেকে আমরা আলকাপুর সার্কুলার বিভিন্ন গ্রামাঞ্চল এলাকাত আমরা আজকে তারপলিন বিতরণ করছি এবং আগামী দিনেও যেগুলো বাকি রয়েছে এগুলো আমরা বিতরণ করব। আর
আজকে তো আলকাপুর রাজস্ব সকল বাঁশবাড়ি বা বাঁশবাড়ি পার্ট ওয়ান পার্ট টু বাটিরপুরা পার্ট ওয়ান সন্দীপুর সন্দীপুর টি বাঁশবাড়ি গ্রান্ট বর্ণনগর সৈদমন বিভিন্ন আরো বিভিন্ন গ্রামাঞ্চল এলাকা যাগুলো মানুষই আজ আইসই তারা আমরা তারা জিপিএস ক্যামেরা দিয়ে তারা ফটো সহ আধার কার্ড ভোটার আইডি প্যান কার্ড আর একটা আমরা ফর্ম আছে ফর্ম ফিল আপ করিয়া নিয়া আমরা অফিসে যদি আগামী 16 সকালে জমা দেয় মহিল মানে আজকের ভিতরে জমা দিলে আমরা কালকে আমরা লিস্টটা গভর্নমেন্টও পাঠাইতে লাগে এর লাগে তারারে হয়েছে যে তারা এইগুলো ডকুমেন্ট আনিয়া মানে সুন্দর পাঠ যারা ন্যায্য যারা অরিজিনাল যারা মানে এই জড়র মানে শিকার হয়েছে তারারে গভর্নমেন্টের তরফ থেকে সাহায্য দেওয়া হইব। পিচিং ছায় আলজামিয়াতু ছারমিয়াতু ছুনিয়া মাদ্রাসায় সোমবার বিরাট ইফতার এবং দোয়া মাহফিল আয়োজিত হয়। মাহফিলে দেশ ও দেশের সুখ শান্তি ও সমৃদ্ধিতে বিশেষ মোনাজাত করেন মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা ফয়েদ আহমেদ তস্কর। মাদ্রাসায় এতিম অসহায়দের সম্পূর্ণ বিনামূল্যে পড়ার সুবিধা রয়েছে, এ সুবিধা গ্রহণ করার আহ্বান জানান তিনি। মাদ্রাসার উন্নয়নে মুক্ত হস্তে দান করায় সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাদ্রাসার উন্নয়নে আরও বেশি দান খয়রাত করার আহ্বান জানান উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক তথা মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা ফয়েদ আহমেদ লস্কর। মহফিলে উপস্থিত ছিলেন দারুল কিরাত পরিচালন কমিটির সভাপতি রহিমউদ্দিন লস্কর, সম্পাদক আব্দুল কুদ্দুজ লস্কর, মাদ্রাসা পরিচালন কমিটির সহসভাপতি মজনু হোসেন লস্কর, সম্পাদক জাহিদুল আলম বরফুইয়া, সহসম্পাদক মহিমউদ্দিন হাজারি। কাছাড় জেলা থেকে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চল যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সভাপতি মৌলানা নাজির হোসেন মজুমদার, কার্যকরী সভাপতি এম মকসুদ আহমেদ বরফুইয়া, কাছাড় জেলা যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা হাফিজ আব্দুল হক, সাধারণ সম্পাদক মজবুল হক লস্কর। যদি কোনো এতিম পিতৃহারা মাতৃহারা অসহায় কোনো এতিম থাকেন যেখানেই হোক, বরাকের আনাজ সেখানে যেখানেই হোক, এবং টাকার কারণে বা কোনো অসুবিধার কারণে পড়তে পারছেন না, মাদ্রাসায় পড়তে ইচ্ছুক এরকম কোনো এতিম ফাইভ পাস থাকেন, এই এতিমকে আমাদের হাতে তুলে দেবেন। ম্যাট্রিক পর্যন্ত ওনার পড়াশোনার দায়িত্ব থাকা হওয়ার দায়িত্ব ইনশাআল্লাহ আমরা নেব, কারণ আমাদেরকে মানুষ সাহায্য করেন এবং এটা কারো ব্যক্তিগত টাকায় হয় না, সবার দান এবং সহযোগিতায় এই টাকাটা আমাদের কাছে আসে মানুষদের। এই টাকা দিয়ে আমরা ইনশাআল্লাহ এতিমের দায়িত্বগুলো নেব এবং মাদ্রাসার রমজানের 15 দিন পর ঈদ যদি হয় 10 তারিখ তাহলে 25 তারিখ, ঈদ যদি হয় 11 তারিখ তাহলে হবে 26 তারিখ, ঈদ যদি হয় 12 তারিখ তাহলে হবে 27 তারিখ। 15 দিন পর মাদ্রাসা আবার খুলে যাবে, মাদ্রাসা আবার পাঠদান আরম্ভ হবে এবং আমরা অত্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এবার থেকে দারুল হাদিস আমাদের মাদ্রাসায় দারুল হাদিস হদিস শাস্ত্র এখানে পড়ানো হবে। প্রায় 8 জনের মতো ছাত্র আমাদের অ্যাডমিশন হয়ে গেছেন দারুল হাদিসে, প্রায় 8 জনের মতো ছাত্র আমাদের অ্যাডমিশন হয়ে গেছেন। আমরা আশাবাদী বরাকের আরও বিভিন্ন জায়গার থেকে ছাত্ররা আসবেন। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যেভাবে মাদ্রাসায় সাহায্য করে যাচ্ছেন আপনাদের সেই সাহায্যটা আমরা অন্তর থেকে কামনা করি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। তারাপুর শিববাড়ি রোডের পরিস্থিতি সংকটজনক, উড়ালপুল দাবি বিডিএফ এর। শিলচরে বিশাল মিছিল, মনোনয়নপত্র জমা এসইউসিআই প্রার্থী প্রভাস সরকারের। রাজ্যের সহকারী সরকারি ভাষার স্বীকৃতি দাবি, রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।